सरकार जा कर सब उल्टो को धैर्य नहीं बोले छात्राणा अध्ययन तप ममता बनार्जी समस्या टीचर नहीं पढ़ावार लोक नहीं स्कूल बंद कर दी। तृतीय तृणमूल सरकार प्रथम वर्षपूर्ति दिन राज्य एलें केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह से ही दिन ही सकाले राज्य सरकार के निशाना करलें दिलीप घोष। सरकार जा कर सब उल्टो को धैर्य नहीं क्या बोले ममता बनार्जी की आनी छुट्टी कर दिन ওই প্রাইভেট স্কুল তো ছুটি করছে না, যেখানে সম্পন্ন লোকেদের ছেলেমেয়েরা যায় তাদের তো কষ্ট বেশি হওয়া উচিত, তারা তো পড়াশোনা করছে। আমরা বলেছি ছাত্রাণাং অধ্যয়নং তপ, তপস্যা করে ছাত্রছাত্রীরা, হতে পারে দু একজন অভিভাবকের কষ্ট হয়েছে, তারা ভালো ছিলেন দু বছর ধরে বাড়ির বাইরে যেতে হয়নি, তাদের কষ্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে যেতে, কিন্তু সাধারণ সমাজ চাইছে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে যাক, পড়াশোনা করুক, মাস্টারমশাইরা আসুন, তাদের যে সম্পর্ক নিজেদের মধ্যে সেটা চলে গেছে, বাচ্চাদের অভ্যাস চলে গেছে। তো স্কুল কলেজ যদি না চলে এত খরচা করে বানিয়েছি কেন? মমতা ব্যানার্জির সমস্যা টিচার নাই পড়াবার লোক নাই তাই স্কুল বন্ধ করে দিচ্ছেন, এভাবে চলতে পারে না, শিক্ষা ব্যবস্থাই উঠে যাবে। অনেকে বলছে টিচারদের দিয়ে নাকি বিভিন্ন প্রকল্পগুলো রূপায়ণ হবে দুয়ারে সরকার, আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে, টিচারদের তো এখন রাজনীতি কাজে বেশি ব্যস্ত রাখা হচ্ছে, এমনকি ভোট প্রচারেও কাজে লাগানো হচ্ছে, তো তারা স্বাভাবিক সরকার বেতন নিচ্ছে, সরকারের কাজ তো করতে হবে, পড়াশোনা না করলেও কেউ কিছু বলবে না, যাদের ক্ষমতা আছে যাদের ইচ্ছা আছে তারা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে। সরকারের মন্ত্রীদের কাছে কোনো কাজই নেই, তো সরকারের টাকা পয়সা নেই, কোথাও গেলে কন্ট্রাক্টর ধরে স্যার আমার টাকাটা কী হবে, তিন বছর দেওয়া হচ্ছে না, আমার বিলটা কী হবে, আর সেই জন্য সরকারের মিটিং করে লাভ নেই, কারণ কাজ তো হয়নি সবাই জানে। পার্টির লোকেদের সমস্যা হচ্ছে তাদেরকে লোকের কাছে জবাব দিতে হচ্ছে, তারা গিয়ে বলেছিলেন আমাদের ভোট দিন আমরা এই করে দেবো ওই করে দেবো তাই করে দেবো, কিছুই করতে পারছেন না। এখন যে কন্ট্রাক্টরের কাছ থেকে ওনার টাকা নিয়েছিলেন তাদেরকে ফেস করতে হচ্ছে, পার্টির যে কর্মীদের কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা ওটা করে দেবো সেটাও পাচ্ছেন না, তো সেই জন্য এই একটা দুরবস্থার মধ্যে তাদেরকে তো ফেস সেভিংয়ের জন্য কিছু বলতে হবে, কি বলা হবে লোককে, সেই জন্য হয়তো মিটিং হচ্ছে। আমি জানি না ভিক্টোরিয়া একজাক্টলি কী প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম আছে আমিও জানি না, আমাকেও নেমন্তন্ন করা হয়নি, কিন্তু যারা হাহাকার করছে নেমন্তন্ন পাননি বলে, গতবারে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী ছিলেন বলে কেউ জয়শ্রীরাম বললো তার অপমান হয়েছিল, তো এখন এই ধরনের অপমান হতে কেন যাচ্ছেন ওনারা, ডাক পাওয়া চাই আবার অপমানিত বোধ করেন, না পেলে কষ্ট হয় পেলে হজম হয় না, আমরা তো এরকম করি না, কই আমাদের কোনোদিন কেউ ডাকে না, এখানকার রাজ্য সরকার কোনো এমএলএ এমপিকে আমাদের ডাকে না, কোনো সরকারি কমিটিতে আমাদের ডাকে না, সামান্য সম্মান সৌজন্য দেখায় না, আমাদের মনে কষ্ট নেই, কারণ এদের কাছ থেকে আমরা কিছু আশা করি না। বিজেপি তো দাঁড়িয়েই আছে পেছয়নি, কারণ মানুষ এখন আমাদেরকেই ভরসা করে, আমরা আন্দোলনও করছি লড়াই করছি, আর সেই জন্য আমাদের কর্মীরা টার্গেট হয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেঙেছে, ঘর ছাড়া হয়েছেন, এখনও বহু লোক বাড়ির বাইরে, কাউকে ফলস কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে, ফলে একটা মনোবলের অভাব ছিল আমার যেটা মনে হচ্ছে, কিন্তু ইদানিং গত দু তারিখ থেকে আমরা যে আন্দোলন শুরু করেছি এই সরকারের বিরুদ্ধে, মানুষ তাকে সাপোর্ট করেছেন, মানুষ সাধারণ মানুষও চাইছেন, যারা এমনকি ওই সরকারকে ভোটও দিয়েছেন তারাও চাইছেন যে সরকার যা কাজ করে এটা ঠিক নয়, এর প্রতিবাদ হওয়া উচিত, একে ঠিক রাস্তা আনার চেষ্টা হওয়া উচিত, যেহেতু আমরা প্রধান বিরোধী দল আমরা সেই কাজটাই করে যাচ্ছি।